প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কাজী মাহসিনা আক্তার, নবকুমার ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে একটি প্রশ্ন সরাসরি তোমাদের একদম উদ্দীপকে কীভাবে থাকবে, কীভাবে কোশ্চেনটা আনসার করবে সেগুলি আমি নিয়ে আলোচনা করব। আসো আমরা বোর্ডে দেখি, বোর্ডে প্রশ্নটা দেখে নাও। দেখো প্রশ্নটা হলো, সুমি রুমি আইসিটি পরীক্ষায় মোট বাইনারিতে এত নাম্বারের মধ্যে, তারা মোট হলো বাইনারিতে নাম্বারটা, এর মধ্যে 62, 8, এখানে সাফিক্স 8 মানে অক্টাল এবং 2F16 মানে হেক্সাডেসিমাল নাম্বার পেয়েছে। তোমরা এখানে বুঝতে চেষ্টা করো, এখানে আইসিটি পরীক্ষায় মোট নম্বর নিয়েছিলাম এত, এত এর মধ্যে এইটা 62, 8 মানে অক্টাল, 2F হেক্সাডেসিমাল নাম্বার পেয়েছে, কে? সুমি এবং রুমি। তাহলে এখানে প্রশ্ন হলো, এই যে উদ্দীপকের উল্লিখিত যে পূর্ণ নম্বর, এই যে পূর্ণ নম্বরের মধ্যে এটাকে দশমিকে পরিবর্তন করো। আর দুই নম্বর হলো, সুমি এবং রুমির যে আইসিটি নাম্বারটা পেয়েছিল এই নাম্বারের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দুটো অঙ্ক, একটা প্রথম অঙ্কটা আমাদের বলেছে যে পূর্ণ নাম্বারটা দশমিকে পরিবর্তন করব। তাহলে আমাদের দেখো, আমরা এখন এক নম্বরে চলে যাই, এক নম্বরে আনসারটা কী হবে দেখো, অ্যান্সারটা এই যে পূর্ণ নম্বর দশমিকে, পূর্ণ নম্বরটা ছিল কত দেখো তো, এই ছিল, এই বাইনারিতে ছিল। এখন আমাদের যে উদ্দীপকের এক নম্বরের প্রশ্নটা ছিল সেটা হলো দশমিকে পরিবর্তন করো, তাহলে আমরা কিসে পরিবর্তন করব, এই যে দেখো দশমিকে পরিবর্তন করো, আমরা একটু সংক্ষেপে লিখে নিলাম। এখন আমরা এইটা কিভাবে দশমিকে পরিবর্তন করা যায় সেই রুল অনুযায়ী আমরা অঙ্কটা করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যেহেতু এইটা কোথায় আছে, বাইনারিতে আছে, যেতে হবে কোথায়, দশমিকে বা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী কী করতে হবে, এই যে দুই, এই বাইনারির দুই, তখন কী হয় দশমিকে যাওয়ার ফেলে, এটা আমরা আগে করেছি রুলগুলি। এই দেখো আমরা তাহলে কী হবে, এই যে বাইনারি টু এখানে কী পজিশানে আছে, তার অবস্থান কী, 2 এর পাওয়ার 1 অর্থাৎ একক, এটা কি দশক, এটা কি শতক, এটা কী অবস্থা আছে, শতকের পরে কি অযুত না 4, তারপরে কী আছে দেখো 2, 5 অর্থাৎ 2 এর পাওয়ার 0, 1, 2, 3, 4, 5 অর্থাৎ এইভাবে আমরা যেহেতু এটা বাইনারি থেকে দশমিকে যাব, সেই জন্য এইভাবে আমরা চাইলে লিখে নিতে পারি। এখন আমরা এই পজিশনটা লিখে নিলাম যে এটা কোন কোন পজিশনে আছে। তাহলে দেখো এখান থেকে আমরা শুরু করব, 1, 1 এর সাথে কী করতে হবে, রুল অনুযায়ী হলো ক্রস অর্থাৎ গুণক, গুণিতক, এটা কী করতে হবে 2, 5, 2, 5 এবং প্রত্যেকটার সাথে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 1, এই দেখো ক্রস 2, 4, এখানে কী আছে 0, প্লাস 0 সাথে কী করবো আগে আমরা গুণ করে নিই, 2 পাওয়ার 3 প্লাস আবার 0, 2 পাওয়ার 2 প্লাস 1 ক্রস 2 পাওয়ার 1 প্লাস 0 ক্রস 2 পাওয়ার 0 আমরা লিখে নিয়েছি। এখন আমরা এটাকে করে নিই অঙ্কটা, 2 পাওয়ার 5 এটা তোমরা জানো যে 2 পাওয়ার 5 মানে 5টা 2 ক্রস করার পরে যে মানটা আমরা পাবো সেটা লিখবো, অর্থাৎ 2 পাওয়ার 5 হলো 32, 32 যখন 1 এর সাথে গুণ করবে তখন কী হয়ে যাবে, 32ই রেখে থাকবে। এখানে 2 পাওয়ার 4 মানে 16, 16 1 এর সাথে যখন গুণ করবে কী থাকবে, তা 16ই থাকবে। 2 পাওয়ার 3 মানে 8, 8 যখন 0 সাথে গুণ করবে তখন কী হয়ে যাবে বলো, 0ই থাক হয়ে যাবে। 2 পাওয়ার 2 মানে 4, 4 যখন 0 সাথে গুণ করবে অবশ্যই 0 হয়ে যাবে। 2 এর পাওয়ার 1 মানে 2, এটা যখন 1 এর সাথে গুণ করবে তখন 2 হবে, প্লাস এখানে দেখো তোমরা একটা নতুন বিষয় আছে সেটা হলো 2 এর পাওয়ার 0, এখানে তোমরা এটা কিন্তু একটা সূচকের নিয়ম, 2 এর পাওয়ার 0 হলো 2 এর পাওয়ার 0 বা যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়ে যায় তার মান হবে 1, এখানে অনলি 2 না, এখানে যদি হয় 8 এর পাওয়ার 0 বা 16 এর পাওয়ার 0 যাই তুমি লেখো না কেন, পাওয়ার যখন 0 হয়ে যাবে তার মান হয়ে যাবে 1, তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1, এই 1 যখন আবার 0 সাথে গুণ করবে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে।
ওকে এখন আমরা এগুলি সব যোগ করব দেখো কত হয় 18 32 50 50 কি হয়ে গেল এটা এই দেখো দশমে কি চলে গেলাম আমরা আমরা চেয়েছি আমাদের প্রশ্নটা ছিল যে পূর্ণ নম্বরকে দশমিকে পরিবর্তন করো তাহলে আমরা দেখো এইটাকে আমরা এখানে এনে দশমিকে পরিবর্তন করেছি অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে আইসিটিতে আসলে কিন্তু 50 নম্বরের মধ্যে পরীক্ষাটা হচ্ছে তাহলে ঠিক আছে এটা কিন্তু একটা রেজাল্ট হয়ে গেল আমাদের কি হয়ে গেল একটা রেজাল্ট অর্থাৎ এই যে এই মানটা যখন 110010 যখন বাইনারিতে ছিল এই মানটা কি হয়ে গেল 50 দশমিকে হয়ে গেল অর্থাৎ আমরা দশমিকে কিন্তু এই পরীক্ষাটা আমরা নিচ্ছি তাহলে আমাদের কিন্তু এক নম্বরের কোশ্চেনে এই দেখো এটার মানটা আমরা পেয়ে গেছি 50 দশমিক আনসার হয়ে গেল এটা এখন আমরা যাব দুই নম্বরে তো দুই নম্বরে আমরা দুই নম্বরে কি আছে দেখি আমরা একটু এটা দুই নম্বরে আছে এই যে দেখো সুমি রুমি আবার এই 50 যেটা আমরা পেয়েছি সেটার তোমার 62 628 এবং 2F16 নাম্বার পেয়েছে এইটার নম্বরে পার্থক্য নির্ণয় করতে বলে বলা হয়েছে এখন কিন্তু এখানে দেখো আমরা এই নিয়মটাও কিন্তু আগে করেছি আলাদাভাবে এই পার্থক্য নির্ণয় করা মানে কি পার্থক্য নির্ণয় করা হলো কি একটা বিয়োগের মাধ্যমে অর্থাৎ সে এইটা পেয়েছে সে এত পেয়েছে তার মধ্যে কে বেশি পেয়েছে বা কম পেয়েছে কত পার্থক্যের মধ্যে আছে কত নাম্বার কম বেশিতে আছে এটা যদি আমরা করতে যাই অবশ্যই এটা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো দুইয়ের পরিপূরকের সাহায্যে কিন্তু আমাদের দুই নাম্বার অঙ্কটা করতে হবে তাহলে দেখো এখানে দুই নম্বরে আমাদের এখানে সুমি পেয়েছিল হলো 62 8 তাহলে এই দুইয়ের পরিপূরক যখন আমরা করতে যাব তখন কিন্তু যে মানটা থাকবে তাকে কিন্তু আমাদেরকে বাইনারিতে নিতে হবে ফার্স্ট তাহলে এইটাকে আমরা বাইনারিতে নেব আর রুমি যেটা পেয়েছে 2F রুমি পেয়েছে 2F16 মানে হেক্সাডেসিমাল তাহলে আমরা এই মান এবং এই রুমির মান দুইটা মানকে আমরা কি করব এটা এই তোমার বাইনারিতে নিতে হবে তাহলে আমরা ফার্স্ট 62 কে বাইনারি নেই 62 যখন অক্টাল তার বাইনারি মানটা কি হয়ে যাবে বলো 62 বাইনারিতে যখন আমরা যাব তখন এই যে দেখো আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে যাই তখন কি হয় নিয়ম 3 বিটের বাইনারি মান বের করা আমরা সাধারণত দেখো বাইনারিতে যখন 3 বিট করি তখন কিন্তু কি হয়ে যায় অক্টাল হয়ে যায় তো যেহেতু অক্টাল আছে এটা থেকে যখন আমরা বাইনারিতে ফিরে আসব তখন এই 3 বিটের সম্পর্ক থাকবে হলো অক্টালের সাথে বাইনারি তাহলে দেখো 618 বিটের মান কত 110 আমরা পেয়ে গেছি আর দুইয়ের মান দুইয়ের বাইনারি আমরা জানি 10 তার পিছনে একটা জিরো দিয়ে আমরা এটা 3 বিটের বাইনারি মান পেয়েছি তাহলে দেখো 62 থেকে যখন আমি কোথায় যাবো এটা আসলে আমাদের বাইনারিতে যাওয়া উচিত তখন আমরা এই মানটা পাবো অর্থাৎ 110 110 0 এটা 0 ঠিক আছে তাহলে আর একটা বিষয় মনে রাখতে হবে যখন আমরা দুইয়ের পরিপূরককে করতে যাই তোমার এই অঙ্কটা অবশ্যই 8 বিটের নিতে হবে তাহলে আমরা চাইলে এখানেও আমরা 8 বিট নিয়ে ফেলতে পারি আর না হলেও আমরা পরে নিব তাহলে নিয়ে যদি ফেলি দেখো 2 4 6 এখানে আরও 2টো 0 দিয়ে আমরা কিন্তু অলরেডি 8 বিটের বাইনারি মানটা আমরা পেয়ে গিয়েছি 62 যখন অক্টাল ছিল তাহলে দেখো 62 যখন অক্টাল তখন আমরা অলরেডি এটা বাইনারিতে পেয়ে গেছি এখন যাব রুমির মান এটা হলো সুমির মান এটা সুমি কত পেয়েছে আর এখন যদি আমরা রুমিরটা বের করি তাহলে রুমি কত পেয়েছে দেখো এখানে 2F যখন হেক্সাডেসিমালে আছে সে পেয়েছে এইটা আমরা কোথায় যাব বাইনারিতে যাব এখন বাইনারিতে যেতে হলে এইটা যেহেতু হেক্সাডেসিমালের সঙ্গে বাইনারি সম্পর্ক হলো 4 বিটের অর্থাৎ 2^4 = 16 পাই আমরা সাধারণত যেহেতু এটা 16 আছে যখন আমরা বাইনারিতে যাব তখন এটা কী হয়ে যাবে 4 বিট হয়ে যাবে 2 1 0 0 0 আর এফ এর মান হয়ে গেল আমরা জানি এফ মানে 15 15 বাইনারি হলো 4টা 1 তাহলে এটাকে আমরা একসঙ্গে যখন লিখতে যাব 0 0 1 0 1 1 1 এইটা চলে গেল বাইনারি আমরা
অলরেডি রুমির মান যখন 2f ছিল 16 তখন আমরা বাইনারিটা পেয়েছি এখন আমরা যেহেতু এটা দুই এর পরিপূরকের মাধ্যমে এদের পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে যেহেতু এই মানটা রুমির মানটা পরে আছে এইটা কি আমরা কি করব 2's কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরকের মান বের করে নেব কিভাবে বের করা দুই এর পরিপূরকের মান এটা আমরা একটা ক্লাস নিয়েছি আজকে আবারো দেখো কিভাবে করতে হয় আমরা ফার্স্ট যে বাইনারি মানটা পেয়েছি এটাকে এক এর পরিপূরক করব তাহলে এক এর পরিপূরক করার নিয়ম কি যখন এটা 1 থাকে সেটা উল্টে কি হয়ে যায় 0 হয়ে যায় 0 0 0 0 1 0 1 1 এটা হলো 1's কমপ্লিমেন্ট বা এক এর কমপ্লিমেন্ট এটা এটা হলো 1's কমপ্লিমেন্ট এ বা এক এর পরিপূরক এটাকে দুই এর পরিপূরক করতে গেলে কি করতে হয় বলো এই দেখো প্লাস 1 করলে আমরা কি পেয়ে যাব এটাকে 1 0 0 0 1 0 1 1 এটাকে বলা হয় 2's কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক এখন যে আমরা দুই এর পরিপূরকের মানটা পেয়েছি এইটা এই মানটা কার হয়ে গেল এটা কিন্তু রুমির এটা কিন্তু অলরেডি একটা নেগেটিভ মান চলে আসছে এটা রুমি যা পেয়েছিল এই মানটা আসলে রুমির নেগেটিভ মান আমরা পেয়ে গেছি মানে মাইনাস সহকারে এটা বের করে ফেলেছি রুমির রুমির যে যা পেয়েছিল এটার আমরা টোস কমপ্লিমেন্টের মাধ্যমে এটাকে বিয়োগ এত নাম্বার পেয়েছি তাহলে এইটা এখন আমরা কী করতে হবে বলতো এখানে এই রুমি কত পেয়েছিল রুমি হলো 2f 2f 16 এইটার মান আমরা টোস কমপ্লিমেন্টে কত পেয়ে গেছি দেখো এই একটু একদম ইয়া করে লেখো তিনটা জিরো এক দুই তিন তারপরে কি ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এইটাও কিন্তু আমরা এই মাইনাস সহকারে আমরা এই মানটা পেয়েছি তাহলে এটা কি করব এখন আমরা এটা যেহেতু এটা এই মাইনাস সহকারে এটা মানটা পেয়েছি তাহলে দুইটাকে যোগ করব যোগ করলে আমরা এটার পার্থক্যটা আমরা বুঝতে পারবো তাহলে যোগ কী করবো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো জিরো বসবে হাতে ক্যারি থাকবে ওয়ান এই ক্যারি ওয়ান আর ওয়ান আবার জিরো ক্যারি ওয়ান আর ওয়ান জিরো আবার জিরো ক্যারি ওয়ান আবার ওয়ান ওয়ান জিরো এইখানে একটা ওয়ান চলে আসে তাহলে যেহেতু এটা 8 বিট নাম্বারের রেজিস্টারে হবে সেই জন্য 9 নাম্বার ক্যারি এটা কিন্তু 9 নাম্বার ক্যারি এই ক্যারি কিন্তু গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে আমরা কী মান পেয়ে গেছি দেখো ওরা ওদের পার্থক্যটা কী পেয়ে গেছে দেখো জিরো 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 ওয়ান ওয়ান আমরা এইটা বাইনারিতে পার্থক্য কিন্তু এত পেয়ে গেছি এখন আমরা আবার জানি এখন যদি তোমরা চাও এই এটাকে দশমিকেও যদি পরিবর্তন করে দেখাতে চাও তাহলে দেখো এটা কী হবে ওয়ান ওয়ানের কতর বাইনারি তিনের বাইনারি অর্থাৎ এখানে যদি আমরা এটাকে দশমিক করতে যাই তাহলে হয়ে যাবে এটা তিন অর্থাৎ এই সুমি এবং রুমি এই দুজনের নাম্বারে পার্থক্য হয়ে গেল তিন দেখো আমরা আবার প্রশ্নে যাই এই যে দেখো আমরা এই টোটাল নাম্বার ছিল ফার্স্ট যে অঙ্ক প্রথম অঙ্কটায় আমরা পেয়েছিলাম টোটাল নাম্বার ছিল 50 পরীক্ষা হয়েছে এখন সেই ক্ষেত্রে সুমি এবং রুমির নাম্বারে পার্থক্য হয়ে গেল তিন তাহলে ধরা ধরে নাও এই যে হয়তো যদি আমরা এটা থেকে দশমিকে বের করি এটা দশমিকে বের করি হয়তো দেখা যাবে যে সুমি পেয়েছে 50-এ 50-ই পেয়েছে আর রুমি পেয়েছে 2f মানে এটা তাহলে 40 যেহেতু তিন পার্থক্য তার মানে 50-এর থেকে যদি তিন বাদ দাও তাহলে তাদের কী হয়ে যাবে টোটাল এই 47 হবে তাহলে তাদের নাম্বারে পার্থক্য হয়ে গেল তিন সে পেয়েছে 50 সে পেয়েছে 47 এখন আমরা তাহলে এটাকে দুই নম্বর অঙ্ক তাদের পার্থক্য কত হয়েছে এই এটা পার্থক্য হয়েছে তিন এখন দেখো তোমরা এখানে বেশ কয়েকটি নিয়মের কিন্তু অঙ্ক করেছ দেখো এই নাম্বার ছিল বাইনারি তুমি গিয়েছো দশমিকে তাহলে আমাদের যে নিয়মটা ছিল নিয়মগুলি তোমাকে মাথায় রাখতে হবে সেই নিয়ম অনুযায়ী আমরা দশমিকে গিয়েছি একটা পয়েন্ট হলো আবার বাকি দুইটা দেখো অক্টাল থেকে কীভাবে বাইনারিতে যায় প্রথম তোমরা সেই নিয়মটা করেছো হ্যাক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে যায় সেই নিয়মটা করেছো
তাহলে বেশ কয়েকটি নিয়মের মধ্যে কিন্তু আমরা এই অঙ্কটা কমপ্লিট করেছি তারপরে আবার করেছি যেহেতু ওদের নম্বরে পার্থক্য তৈরি করতে হবে পার্থক্য মানে টোস কমপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু করতে হবে তাহলে আমরা কিন্তু দুইয়ের পরিপূরকে কি নিয়মে যেতে হয় আমরা সেটাও শিখে গেলাম এখন দুইয়ের পরিপূরকের পরে যখন আমরা এই দুটো নম্বরে পার্থক্য তৈরি করব যেহেতু এটা নেগেটিভ সহকারে পাওয়া যায় টোস কমপ্লিমেন্ট মানেই হলো নেগেটিভ মান বের করা তাহলে যে তাহলে শেষে আমরা অঙ্কটাকে কি করেছি আসলে যোগ করেছি যেহেতু এটা নেগেটিভ সহকারে মান যোগ করে আমরা শেষে পেয়ে গেলাম যে এটা যদি পার্থক্যটা বাইনারিতে যদি তুমি বলো তাহলে এটা আর দশমিকে যদি বলো তাহলে হবে থ্রি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ